بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام. ভাই আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের এলাকাতে ধরুন সবাই ধনী মানুষ মানে জাকাতুল ফিতর নেওয়ার লোক নাই, এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে আমরা কি করব? ভাই এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এরকম প্রশ্ন আসা স্বাভাবিক। প্রথম বিষয় যেটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আমার গ্রামে আমি জাকাতুল ফিতর জমা করলাম কিন্তু আমার গ্রামে সবাই জাকাত দেওয়ালা মানে জাকাতের নিসাব দিয়ে পৌঁছে নিচ্ছে, সবাই ধনী মানুষ জাকাতুল ফিতর নেওয়ার একজনও ব্যক্তি নেই, আমরা কি করব? সেজন্য আপনাকে বলি যে এর জন্য আপনাকে যেটা করতে হবে সেই জমাকৃত মাল আপনার পাশে তো গরিব আছে, আপনার পাশে গ্রামের লোক গরিব আছে, সেখানকার মনস্তার আলাদা আছে, তো আপনি সেই মালটা পাশে গ্রামে যারা মনস্তার আছে তাদেরকে দিয়ে দিন, তারা বন্টন করে দেবে তাদের মানে তাদের গরিবদের কাছে, তাহলে সমস্ত সমাধান হয়ে গেল। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেছে যে কোনো দেশকে ধনী করেছেন কোনো দেশকে গরিব, গরিব দেশের লোকেরা ধনী দেশের খাড়াখানি করছে, কোনো গ্রামকে আল্লাহ তাআলা ধনী করেছেন কোনো গ্রামকে গরিব করেছেন, তো ধনীরা জাকাত দেবে আর গরিবদের মাঝে বন্টন হবে, তো আপনার গ্রামে যেহেতু জাকাত উচিত নেওয়ার লোক নেই সেই জন্য আপনি সেই ক্ষেত্রটা জমা করে আপনার পাশে গ্রামের যারা মনস্তার আছে তাদেরকে দিয়ে দেবেন, তারা গরিবদের কাছে বন্টন করে দেবে, তাহলে সমস্ত সমাধান হয়ে গেল। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।